কবির বলা কথায় জঞ্জাল সাফ করার আজ মঙ্গলবার নয় ঠিকই, তবে নববর্ষের শুভ সকালে মার ঝাড়ু মেরে শহরকে পরিষ্কার করার বার্তা সীমান্ত শহর বসিরহাটে। শনিবার সকালে বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট পুরসভা চেয়ারম্যান অদিতি মিত্র, বসিরহাট পুরসভা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের নোডাল অফিসার ভবেশ দেবনাথ ও পুরসভার বিভিন্ন ওয়ার্ডের একাধিক কাউন্সিলর সহ নির্মল বন্ধুদের সঙ্গে নিয়ে প্রভাত ফেরির মাধ্যমে ঝাড়ু দিয়ে শহর পরিষ্কার করার কর্মসূচি পালন করেন। পৌরসভার উদ্যোগে আজকে নববর্ষের প্রথম দিনে সারা বসিরহাটকে জঞ্জাল মুক্ত করে নেওয়ার সুরার যে একটা অঙ্গ তার হিসেবে আমরা ঝাড়ুদার নিয়ে আমরা পুরো বসিরহাটকে জঞ্জাল মুক্ত এবং পরিষ্কার রাস্তা রাখার জন্য যে উদ্যোগ, তার জন্য বসিরহাট পৌরসভার এই সাধু উদ্যোগ এবং চেয়ারম্যান ম্যাডামের উপস্থিতিতে সমস্ত সিআইসি কাউন্সিলরদের নিয়ে আমরা যে উদ্যোগ বসিরহাটকে পরিষ্কার এবং জঞ্জাল মুক্ত রাখার প্রচেষ্টা নিয়মিত এখন থেকে চলবে। এখন শুরু হলো, নববর্ষের প্রথম প্রভাতে শুরু হয়েছে। ইছামতির পাড়ে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শহর বসিরহাট, সীমান্ত সুন্দরবনে 10টি ব্লক সহ মোট 3 পুরসভার বাসিন্দাদের মুখ্য প্রশাসনিক কাজের অন্যতম স্থান এই বসিরহাট। প্রচুর মানুষের আনাগোনা এখানে, ফলে জঞ্জাল ও আবর্জনায় ভর্তি থাকে শহর। তাই জঞ্জাল মুক্ত শহর করতেই এই উদ্যোগ বলে জানালো উদ্যোক্তারা। বসিরহাট শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা নির্মল শহর গড়ে তুলতে, তার জন্য আমরা একটু একটু করে এগিয়ে চলছি। আমাদের এক বছর আগে বাড়ি বাড়ি ময়লা তোলার জন্য গাড়ি গেছে, এখন একটা হেল্পলাইন আমরা নাম্বার চালু করেছি, যাতে বসিরহাটের মানুষ দেখুন কোনায় কোনায় অনেক সময় আমরা পৌঁছাতে পারি না, ঘরের মধ্যে পৌঁছাতে পারি না, যাতে একটা নাম্বার থাকলে সুবিধা হয় আমাদেরকে জানাতে, সরাসরি আমরা চেষ্টা করছি। সেই হিসেবে আমরা শহরকে পরিষ্কার রাখার জন্য ঝাড় দেওয়ার একটা ব্যবস্থা করেছি, এরপরে সব দোকান সব নার্সিংহোম থেকেও ময়লাগুলো আলাদা করে আমরা তোলার ব্যবস্থাও চালু করেছি। হ্যাঁ, বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, নতুন বছরে এই দিনটার থেকে শুভ দিন আর হতে পারে না, সেই জন্য ভাবলাম যে নতুন বছরে নতুন কিছু দিয়ে শুরু হোক। নতুন কাপড়, খাওয়া দাওয়া, পুজো আর্চা, গল্প আড্ডা, এইরকম ভাবেই কাটে বাঙালির নববর্ষ। তবে প্রশাসনের তরফে প্রভাত ফেরির মাধ্যমে শহরবাসীর পাশে থাকার অঙ্গীকারে নববর্ষ পালন অবশ্যই এক নতুন মাত্রা যোগ করল তা বলাই যায়। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, নিউজ বর্তমান।